তাপমাত্রা বাড়ার কারণে দিনাজপুরে হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। টানা কয়েকদিনের গরমে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। দিনাজপুরের হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যছবিতে ডেস্ক নিউজ। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, 8 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত 25 জন রোগী ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে 7 জনের মতো রোগী ভর্তি হচ্ছেন। বহির্বিভাগেও প্রতিদিন 10 থেকে 15 জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যে বাচ্চাটা সকাল থেকে পাতলা পায়খানা, বমি না করে তখন দেখতে দেখতে কিছুক্ষণ দেখার পর এই যে হাসপাতালে নিয়ে আসলাম। গত 10 তারিখে রাত 11টার দিকে ভর্তি করাইছি, ইনশাআল্লাহ আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। অতিরিক্ত গরমের কারণে হিলিতে কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গরমে বাসি ও বাইরের খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানান হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার। ডায়রিয়ার তীব্রতাটা আসলে বাড়ছে যে রমজান মাসের কারণে হচ্ছে, আমাদের রোজা থাকতেছে, রোজা থাকার কারণে এরা ভাজা পোড়া খাইতেছে, গ্যাস হচ্ছে, গ্যাস থেকে ডায়রিয়াটা হতে পারে। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসে, এই জন্য অতিরিক্ত গরমের কারণে একটু ডায়রিয়া প্রাদুর্ভাব বেড়ে গেছে ইদানিং। এই জন্য আপনাদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে, বাইরের খাবার যত কম খাওয়া যায় আর কি, এবং প্রত্যেকবার খাওয়ার সময় খাবার হাইজিনে ঠিক মতো মেনটেন করা হচ্ছে না, সেদিকে খেয়াল রাখা। তীব্র গরমে নিরাপদ পানি ও রসালো ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।